সুন্দরপদারে মহিলাঙ্কু হত্যা করে লুট ঘটনার ফেরার অভিযুক্তকু গিরফ করেছে এয়ারফিল থানা পুলিশ। সে বাবদরে অধিক আলোচনা করিবা আম সহিত আম ভুবনেশ্বর প্রতিনিধি স্নিগ্ধ চন্দন দাস আম সহিত যোড়ি হচ্ছন্তি। স্নিগ্ধ চন্দন, নিশ্চিত ভাবরে আমি কইপারিবা যে ই ঘটনা বেশ চর্চা সৃষ্টি করতলা ইতিপাই যে কোভলি ভাবে লুটেরা মানে লুট করিবা যোগু হি জনে মহিলাঙ্কর মৃত্যু হলা গাড়িরে পড়ি এবং সেমানে কেম তাঙ্ক লুটপাটরে সফল হইতিলে এবং বড় কথা হচ্ছে সেমানকু গিরফ করা যাইছে। কোটি সেমানে থিলে কেমতি তাঙ্কু গিরফ করা গলা কোন খবর রুছে বাবদরে দেখন্তু আপনার জানিথিবে গত 11 তারিখ দিন যোভলি ভাবরে যে সুন্দরপদা জটনি রাস্তারে যেতেবেলে যে মৃতক মহিলা তাঙ্ক স্বামীঙ্ক সহিত সোমনাথ মন্দির দর্শন পাই যাউথিলে সেই সময়ে দুই জন লুটেরা পছপটু আসি তাঙ্ক সোনা লুট উদ্যম করেছিল। পরবর্তী সময়ে মহিলা জনক গাড়ি খসি পড়ি তাঙ্ক প্রাণ হরাইছিলে। এই ঘটনায় গোটিয়ে হত্যা মামলা রুজু করি এয়ারফিল্ড থানা পুলিশ তদন্ত আরম্ভ করেছিল। আপনার জানিথিবে জনে অভিযুক্ত ঝাড়খণ্ড অঞ্চল গিরফ করা যাইছিল। ঘটনাস্থলের মধ্যে ক্রাইম সিন রিক্রিয়েশন করেছিল এয়ারফিল্ড থানা পুলিশ। তবে যে 400 সিসিটিভি ফুটেজ কু যাঞ্চ করা যাইছিল, যে 400 সিসিটিভি ফুটেজ যাঞ্চ করিয়া পরে লুটেরা মানকর হরকত, লুটেরা মানকর পরিচয়, লুটেরা মানে কেউ অঞ্চল এসব জানিবা পরে যেতবে আজি আউ জনে অভিযুক্ত কু গিরফ করা যাইছি এবং যা জনা পড়িছি জোড়া বড়বিল অঞ্চল গিরফ করা যাইছি। প্রথমে ভুবনেশ্বরে লুচিবা পরে পরবর্তী হতে পুলিশ খোঁজাখোঁজি আরম্ভ করলা। সেমানে ঝাড়খণ্ড পড়াই যাইছিলে, ঝাড়খণ্ড কু ঝাড়খণ্ড যেতবে জনে অভিযুক্ত কু গিরফ করা গলা সেই সময়ে যে অন্য জন অভিযুক্ত ছিলা সে ফেরার হয়ে যাইছিলা। তা পরবর্তী সময়ে সে জোড়া বড়বিল অঞ্চলের লুচি থিবা কথা পুলিশ ফোন ট্রাক করি জানিবাকু পায় এবং যেতবে স্পেশাল স্কোয়াড এবং এয়ারফিল্ড থানা পুলিশ জোড়া বড়বিল অঞ্চলের রেড করিছি তাকু গিরফ করিছন্তি। আর পরবর্তী সময়ে তাকু এবে নিয়া যিব যো ভড়া ঘরে রইকি সেমানে লিফ্ট কাম করন্তি, পরবর্তী সময়ে লুটপাট করন্তি। তবে সেই যো ভড়া ঘর কল্যাণী প্লাজারে সুন্দরপদা অঞ্চলের সেই ভড়া ঘরকু তাকু নিয়া যিব। সেখানে সে ক্রাইম সিন রিক্রিয়েশন অর্থাৎ ডেমো দেখাইব কেউভলি ভাবরে সেখানে রহুছিলে এবং লুটপাট করিয়া পরে সে ভড়া ঘরকু আসিছিলে এবং সেখানে কেউভলি ভাবরে সেকু সেমানে ছু মারিছিলে এ সব দিগকু নেকি এ সব তমাম দিগকু নেকি লুটেরা তার ডেমো দেখাইব। প্রথম লুটেরা যেতবে ক্রাইম স্পট নম্বর 1 রে ডেমো দেখাইছিলা, পরবর্তী সময়ে ক্রাইম স্পট নম্বর 2 অর্থাৎ যে ভড়া ঘর সেটি দ্বিতীয় নম্বর অভিযুক্ত অর্থাৎ আজি যে গিরফ হয়েছে অভিযুক্ত জনক সে সেটারে ডেমো দেখাইব। তবে যেভাবে ভাবে যে লুটপাট উদ্যম বেড়ে যেতবে মহিলা জনক প্রাণ হারাইছিল এই ঘটনাকে গুরুত্বর সহ নেইছিলা কমিশনারেট পুলিশ এবং এই অভিযুক্ত মানুষ ধরিয়া যেতবে গোটে স্বতন্ত্র টিম গঠন করা যাইছিলা যে টিম ভুবনেশ্বর এবং ঝাড়খণ্ড জোড়া বড়বিল এইসব অঞ্চলরে রেড করেছিলা। এবং আপন দেখন্তু এই যে অভিযুক্ত মানে অছন্তি সেমানে ঝাড়খণ্ডরে মধ্য তাঙ্ক নারে মধ্য বন্দুক চালান বলিকি অনেক সংগীন মামলা রহিছিবা কথা যা মধ্য ভুবনেশ্বর ডিসিপি তাঙ্ক সাংবাদিক সম্মিলনীরে সূচনা দিয়েছিলে। যেতবে এবে আউ জনে যে অভিযুক্ত রয়েছে যাহা পুলিশ সূচনা দেবা কথা গাড়ি চলাউথিবা অভিযুক্ত যে অর্থাৎ আপনি দেখুথিবে যে সিসিটিভি ফুটেজ আমি দর্শকমানঙ্কু দেখাউছে যে সিসিটিভি ফুটেজ জরিয়াতে পুলিশ তাঙ্ক পাখে পৌঁছিছি সেই সিসিটিভি ফুটেজরে আপনি দেখন্তু যে গাড়ি চলাউছে অর্থাৎ যে যুবক যে দুর্বৃত্ত জনক গাড়ি চলাউছে তাকু আজি পুলিশ গিরফ করেছি যে পছরে বসিকি চেন লুট করেছিলা এবং তাকু গত দুই দিন তলে তাকু মধ্য গিরফ করা যাইছিলা। তবে মোটরে দুই জন এই অভিযুক্ত কু গিরফ করা যাইছি। তবে আউ কেউ মানে ঘটনার সম্পৃক্তি অছন্তি তাকু নেকি এবে খোলতার জারি হয়েছে তা পুলিশ প্রাথমিক তদন্তরু জানিবাকু পাইছি। এমানে বাইক যোগে ঝাড়খণ্ড রু ভুবনেশ্বর আসন্তি, ভুবনেশ্বরে ভড়া ঘর সেটি রুহন্তি, লিফ্ট কাম করন্তি, পরবর্তী সময়ে লুটপাট করি সারিয়া পরে পুনি থরে বাইক নেকি 400 অধিক কিলোমিটার অর্থাৎ ঝাড়খণ্ড কু সেমানে পড়াই যাআন্তি। দুই জনকু সর্বমোট গিরফ করা যাইছে এবং এথরে আউ কে কে সম্পৃক্ত অছন্তি সেনে মধ্যে পুলিশ ছানবিন করুছি। সুন্দরপদারে মহিলাঙ্কু হত্যা করি লুট ঘটনারে দুই অভিযুক্ত বর্তমান পর্যন্ত গিরফ হইছন্তি, ফেরার অভিযুক্তকু মধ্যে গিরফ করিছি পুলিশ। বহুত বহুত ধন্যবাদ আম সহিত স্নিগ্ধ চন্দন দাস আম ভুবনেশ্বর প্রতিনিধি যোড়িইলে অধিক সূচনা দেউথিলে। जदि आपन को आम वीडियो टी भल लगा तबे आम चैनल को लाइक शेयर और सब्सक्राइब करने को जमा भी भूलु ना।